তুই টিমে না থাকলে আমাদের যেটা ইম্পসিবল বাবা রাত তিনটার সময় ঘুম থেকে উঠে তুই যদি ব্লাড দিতে না আসতি তাহলে কি যে বিপদে পড়তাম তো সিরিয়াসলি এই কাজটা তোর থেকে বেটার কেউ করতে পারবে না দোস্ত তুই যদি পরীক্ষা আগে দিন না পড়াইতি আমি কিন্তু পাশই করতে পারতাম না থ্যাংকস রে তুমি না থাকতা তাহলে এটা আসলে ইম্পসিবল হইতো তো সেই দিন যে ক্যামেরা ধার দিলি দোস্ত অনেক ধন্যবাদ আম্মো আজকের রান্নাটা যা হইছে না দোস্ত গত মাসে যখন ধারটা দিলি আমার অনেক লাভ হয়েছে দোস্ত তোর যে কাজটা ছিল ঠিকভাবে শেষ হয়েছে তো গত মাসেই তুই টাকায় ধারণা দিতি তাহলে আমি বিশাল বিপদে পড়তাম রে তোর বাসা সবকিছু ঠিকঠাক আছে তো দোস্ত তোর বাসার ছাদে বাগানটা বেশ সুন্দর হয়েছে কিন্তু তুই যদি না পারিস আর কে পারবে তোমার কি এই কাজটা ভালো করে আর কিও করতে পারতো না তোর ভিডিওগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে তোর জন্য একটা বিশাল বড় হেল্প হরে আইতি তো অনেক ভালো ছবি তুলিস রে এই তোর ভিডিওগুলো তো অনেক ভালো হয় রে সব ঠিক হয়ে যাবে বাবা কোনো চিন্তা করিস না তোর ছবি আঁকার হাত তো বেশ ভালো রে আর এই ভুল আমিও কতবার করেছি না এত সুন্দর করে গান গাওয়া কাকাস থেকে শিখেছ আব্বু তোমার এই গিফটটা ফাইনালি অনেক জমছে আম্মু আজকে রান্নাটা যে হয়েছে না। দোসর কালকে স্ট্যাটাসটা পড়লাম। চমৎকার লিখছিস। এই দোস আমার জন্য একটা সিট রাখিস। ক্লাস পরীক্ষা নিয়ে একেবারে চিন্তা করিস না, আমি বুঝিয়ে দেবো। কালকে তো লেখাটা দেখলাম অনলাইনে বেশ সুন্দর হয়েছে। দোস এত দুশ্চিন্তা করলে হয় না কি বাবা? সব ঠিক হয়ে যাবে। তুই না পারলে আর কে পারবে বল? দোস কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। আরে এই ভুল তো আমিও করছি ব্যাপার না। এত ডিপ্রেসড হয়ে বসে থাকলে হয়। আরে আয় না, একসাথে ঘুরতে যাই। সব ঠিকঠাক হয়ে যাবে। চিন্তা করিস না। ধন্যবাদ। এই কথাগুলো শুনতে কান্না ভালো লাগে আমরা যদি এই কথাগুলো আরও বেশি করে বলা শুরু করি তাহলে কিন্তু খুব সহজেই আমাদের আশপাশের মানুষগুলোকে খুশি করে ফেলা যায় কিন্তু যে কোনো ভালো অভ্যাস তৈরির জন্য কিন্তু কিছু সময়ের প্রয়োজন এই ভালো কথাগুলো বলার অভ্যাস যদি আমরা এই রমজান মাস থেকে শুরু করি তাহলে কিন্তু খারাপ হয় না সবাইকে রমজানুল মুবারক